রাজশাহীতে সংবর্ধনা পেলেন এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন সহ 4 গুণীজন। বাকিরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী কামাল, বিশিষ্ট নৃত্যশিল্পী এম আর ওয়াসেক ও চারুকলায় স্বর্ণ পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরিয়ম মঞ্জুরি নিশি, ভারতীয় সহকারী হাই কমিশন ও নিক্ষণ নৃত্যশিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। সভাপতিত্ব করেন নিক্ষণ নৃত্যশিল্পী গোষ্ঠীর সভাপতি হাসিব পান্না। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।